Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. খুব বিপদ ওই জঙ্গলের মাঝে রাঘব ভাইকে খুন করতে দেখে আমি তার ছবি তুলেছি ওর লোকেরা আমাকে খুঁজছে খুন করবে বলে প্রদীপ কাকু তুমি আমায় বাঁচাও তুমি আগা তাহলে ওই ঘরে কে ও ঘরে ও ঘরে আমি থাকি শুনছেন কি হয়েছে কি হয়েছে আপনার ভীষণ ভীষণ শীত লাগছে সমস্ত সাক্ষ্য প্রমাণ উদয়ন চৌধুরীর তোলা ছবি ও সাক্ষ্য থেকে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি রাঘব রায় শুধু কমলা দেবীর সাথে খারাপ ব্যবহার বা খুনই করেননি সাথে মানহানিও করেছেন এবং পৃথিবীতে আর একটা অনাগত প্রাণ তিনি খুন করেছেন তাই আদালত ভারতীয় পেনাল কোর্টের 302 ধারা অনুযায়ী আসামি রাঘব রায়কে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে আইনের এই কালো পোশাকটা যখন গায়ে পড়ে নি তখন নিজের সুস্থতা অসুস্থতার কথা ভুলে যাই তখন শুধু একটা কথাই মনে হয় এই সমাজটাকে সুস্থ রাখতে হবে সত্যি তোমাকে স্ত্রী হিসেবে পেয়ে আমি ধন্য আচ্ছা পার্বতী আমি যদি কখনো কোনো অন্যায় করে ফেলি তখন তুমি কি করবে আইনের পোশাক পরে তোমায় সাজা দেব আর তোমার স্ত্রী হয়ে তোমার সব সাজা আমি গ্রহণ করব আমি আমার সন্তানকে তার বাবার কাছেই তো নিয়ে এসেছি মানে মানেটা খুবই কঠিন এ আপনারই সন্তান কোথাও যাবে না ওর সন্তানকে নিয়ে এখানেই থাকবে আমি চলে যাব এবারে ছেড়ে এ তুমি কি বলছো পার্বতী ঠিকই বলছি আমি ঠিকই বলছি অবচেতন মনে যে ভুল তুমি করেছো সে ভুলের মাশুল তো তোমাকেই দিতে হবে কুন্তি তো কোনো অপরাধ করেনি ওকে তুমি স্বীকৃতি দাও বিয়ে করো আমি আমি কোনো বাধা দেব না এই আমি আমার সন্তানের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি আপনি যা বলবেন আমি তাই শুনব বেশ আপনার সন্তান আপনি আমাকে দিন আর আমার সন্তান আপনি নিন আপনার সন্তান আমার কাছে মানুষ হবে বিনা পরিচয় আর আমার সন্তান আপনাদের কাছে মানুষ হবে আপনাদের পরিচয় ওকে যেতে দাও ছেড়ে দাও আমাকে আমাকে ছেড়ে দাও ছেড়ে
কুন্তি মা বাবা আমার সন্তানকে আমি উদয়ন বাবু স্ত্রী পার্বতীর কাছে রেখে এসেছি আর আর পার্বতীর সন্তান কুন্তি শেষ বিদায়ের বেলা তুমি আমাকে কথা দাও বাবা তুমি একথা কাউকে বলবে না আমি কথা দিলাম মা কথা দিলাম একথা আমি আমি কাউকে বলবো না কুন্তি কুন্তি যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেটে লাথি মারে যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেটে লাথি মারে মুখের অন্ন যারা নিচ্ছে কেড়ে এলো যে সময় ঘুরে দাঁড়াবার অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার মা আমাদের বাঙালিদের তো একটাই নিজস্বতা বলে বেঁচে আছে এটাই যদি মরে যায় তাহলে তো আমাদের বাঙালি বলে কেউ চিনবেই না এতদিন বিদেশে থেকে তুই দেখছি বাঙালি রয়ে গেলি সাহেব হোসনি মা আচ্ছা ধরো পশ্চিম বাংলার কোন একটা গ্রাম থেকে আমি যদি ওই ধান গাছে চারা নিয়ে গিয়ে আমেরিকার মাটিতে গিয়ে লাগাই তাহলে কি সেই ধান গাছের চারাটা তোমার পাইন গাছ বা ফার্ন গাছ হয়ে যাবে নাকি মা ধান গাছের চারা ধান গাছই হবে সে এখানেই হোক বা বিদেশে বুঝলাম খুব কথা শিখেছিস তো বিদেশে গিয়ে আমা সেটা হয়তো শিখেছি কিন্তু সেটা বলি বাংলা ভাষায় মা রাজা রামমোহন রায় বিদেশে গিয়ে অনেক পড়াশোনা করেছেন অনেক লেখালেখি করেছেন তা সত্ত্বেও কিন্তু বাংলায় ফিরে এসেছেন বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও শোনো না মা তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি কি তোমার জন্য বিদেশ থেকে একটা জিনিস এনেছি থ্যাঙ্কস কি রে এই পেনটা বিউটিফুল খুব সুন্দর আমাকে কেসে ফাঁসিয়ে আবার নিজে জামিন দিয়ে ছাড়াতে এসেছেন কি ভাবলেন আপনার এই সহানুভূতিতে আমি গলে যাব আপনাকে আমি বুকে টেনে নেব আরে কে কারে বুকে টেনে নেয় আর কে কারে বুক থেকে ফেলে দেয় সে একমাত্র পরওয়ারদিগার জানে আমি শুধু এইটুকু বলতে পারি তুমি কোনো অন্যায় করনি রমেশ আমার নাম ভাঙিয়ে পরনের বাড়ি অবৈধভাবে দখল করতে গিয়েছিল তুমি তার প্রতিবাদ করেছো তুমি রমেশকে শাস্তি দিয়েছো ঠিকই করেছো তুমি তুমি তোমার দায়িত্ব পালন করেছো আমি আমার দায়িত্ব পালন করেছি কিন্তু আমার কেসটা মাথায় নিয়ে যে পাঁঠার বলি হলো সেটা কে আমারই দলের ছেলে মতিন ক্যান্সারের রোগী ডাক্তার বলেছে সালা দু মাসে বেশি বাঁচবে না কেস শেষ হওয়ার অনেক আগেই খতম হয়ে যাবে তাই ভাবলাম সরকারি খরচায় কয়েকটা দিন আরামায়েশে থাক তাই ঢুকিয়ে দিলাম আপনি তো জানেন যে আমি কোনো মানুষ খুন করি না আর কোনো মহিলার গায়ে হাত দিই না 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 তোমাকে আমি কখনো তোমার অসুরের বিরুদ্ধে কাজ করতে বলবো না ছোট ভাই ভাই হ্যাঁ ভাই আজ থেকে আমি খেলে তুমি খাবে আমি না খেলে তুমিও না খেয়ে থাকবে দুনিয়াতে যেমন তোমার কেউ নেই আমারও কেউ নেই আমার একটা ছোট বোন আছে আজ থেকে সে তোমারও ছোট বোন আজ থেকে তোমার একমাত্র পরিচয় তুমি আব্দুল্লার ছোট ভাই কর্ণ কোনোদিনও ভাবিনি যে আমি কারোর স্নেহের বন্ধনে বাঁধা পড়ে যাব আজ আপনার ভালোবাসার কাছে আমি বিক্রি হয়ে গেলাম বড় ভাই আপনার এই ছোট ভাইয়ের জীবন আপনার জন্য জীবন নোয়ার জন্য আমি তোমাকে বুকে টানিনি কর্ণ আমি তোমাকে বুকে টেনে নিয়েছি মানুষের জীবন বাঁচাবার জন্য চলো আমাদের একমাত্র বোন না খেয়ে বসে আছে চলো এসো এসো সুরাইয়া সুরাইয়া ভাইজান আরে ওর সামনে অত শরম করার কিচ্ছু নেই চল ও হচ্ছে তোর আর একটা বড় ভাই ওর নাম কর্ণ সালাম আলাইকুম নমস্কার দাঁড়িয়ে আছেন কেন ভাইজান বসুন না এরকম করে বললে হয় ভাই প্রথম দিন বাড়িতে এলো ওকে একটু মিষ্টি মুখ করা হাই আল্লাহ আমি এক্ষুনি আরে না না মিষ্টি লাগবে না কোনো বারণ শুনবো না আজ এই বোনের হাতে আপনাকে মিষ্টি খেতেই হবে তুল্লা ভাই
আব্দুল্লাহ ভাই, আমার মেয়ে কাল কলেজ থেকে ফেরার পথে টাইগার ওকে তুলে নিয়ে গিয়েছিল। আমি পুলিশের কাছে গিয়ে অনেক বলেছি, ওরা শোনেনি। কিন্তু কাল রাতে যখন ওকে পেলাম, ততক্ষণে আমার মেয়ের দেহে প্রাণ নেই। কেন টাইগার আমার মেয়েকে মেরে ফেললো? আমি তার জবাব চাই, আমি বিচার চাই আব্দুল্লাহ ভাই। বিচার? হ্যাঁ, বিচার তুমি পাবে পণ্ডিত। রফিক, না না বড় ভাই, টাইগারকে শাস্তি আমি দেব। ওকে আমি এমন শাস্তি দেব যাতে ও ভবিষ্যতে কোনো মেয়ের দিকে হাত বাড়াতে না পারে। তুই হচ্ছে টাইগার। ইন্সপেক্টর, ওকে অ্যারেস্ট করুন। ওই পুরোহিতের মেয়েকে খুন করেছে। শুধু খুন নয়, ওর বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আছে। এই, ওকে থানায় নিয়ে চলো। আমি মিস্টার ভান্ডারিকে মিথ্যে সাক্ষী দেবার জন্য তার বিরুদ্ধে মামলা করার আদেশ দিচ্ছি, এবং আসামি টাইগারকে হত্যার দায়ে আইপিসি সেকশন 302 অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডিত করছি। He is to be hanged till death. কি ব্যাপার, তোমরা কারা? তোর জম না। তোমার হাত থেকে রক্ত ছড়ছে। ছড়ে যেতে দিন, আমার শরীরে যা রক্ত বইছে তারই যখন ঠিক নেই, তখন তো এই রক্ত জলের মতন ছড়বেই। চলি ম্যাডাম। শুনো, তোর চোখে জল কেন? আমাকে বাঁচাও দাদা, আমি জামাইকে ভালোবাসি। বড় ভাইকে এই কথা বলিস নি কেন? আমার খুব ভয় করে। ভয়ের কিচ্ছু নেই, ওরা চলে গেলে বড় ভাইকে সব খুলে বলবি, বাকিটা আমি সামলাবো। চল চল। আদাব। আপনি ঠিকই বলেছেন আব্দুল্লাহ ভাই, আপনার বোন সত্যি সুন্দরী। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আমার ছেলের সাথে মানাবে খুব ভালো, কি বলিস করিম? হ্যাঁ, হারুকের সাথে খুব ভালো মানাবে। তাহলে দেরি না করে আগামী মাসে শুভ একটা দিন দেখে। আব্দুল্লাহ ভাই, আগামী মাসের 15 তারিখে একটা শুভ দিন আছে, আপনার যদি আপত্তি না থাকে ওই দিনটাই ধার্য করুন। আলহামদুলিল্লাহ। আজ তাহলে আমরা উঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। কি রে সুরাইয়া, এ বিয়েতে তোর মত আছে তো? বড় ভাইকে জানা? আরে চুপ করে আছিস কেন, বল না। সুরাইয়া, তোর কি এই বিয়েতে কোনো আপত্তি আছে? মানে আমি রহমান সাহেবকে কথা দিয়ে ফেলেছি তো ভাইজান, তুমি আমার সব, তুমি যা করবে আমার মঙ্গলের জন্যই করবে। মাশাআল্লাহ। আমি যাই।
करना छोटो बोनेर बीए समस्त दायित्व में तुम्हाँ की दिलाम प्लीज हेमन कुड़े बोलो ना आमी तुम्हाँ के भालो बाशी तुम्हाँ के पेशश कुड़े आमर शॉप किच्छ तुम्हाँ के दिए थी प्लीज नाटक करो ना सुरेया जीवन टा नाटक नहीं कोनो भालो क्लिनिक के गिये पेटर पाप टा पुरुषकर कुड़े ऐशो जमान जा टाका लगे मिदे बो भविष्य ते आमर सदैर कुन्दीन जोगा जो करा चेष्टा करो ना जमान माथा गरम करे किच्छ करो ना करनो इटा किंतु सुरेया जीवन मरणेर प्रश्न जाने सुरैया के जदि सामान आज शिकार करे ना भालो नईले किंतु आज आमार ए हाथटा थेमे थाकबे ना आय कर्ण कर्ण एकी आपनारा खूब अबाक हो गेले बोले मन होच्छे आमार बोन आमार बोनेर संगे तुमि एरम व्यवहार करछो केनो की व्यवहार करेछि ओ तोमार सन्तानेर मा होते चलेछे की सब बाजे बाजे कथा बोलछेन कोनो प्रमाण आछे प्रमाण तुमि तो ओके एकदिन भालोबासते ओटा सुरैया धारणा आमि ओके कोनोदिनई भालोबासिनि আমার বোনের যদি কিছু হয় তাহলে তো শরীরের আমি এতগুলো টুকরো করব যেটা গুনতে তোর কুষ্ঠির সারাটা জীবন কেটে যাবে এই সুরাইয়া এত বেলা হয়ে গেল এখনো ঘুমিয়ে আছিস উঠ উঠে পড় এই সুরাইয়া 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 বড় ভাই রফিক রফিক আমার সুরাইয়া দুনিয়া ছেড়ে চলে গেছে কিন্তু কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না ও ও কেন আত্মহত্যা করলো ও কেন আত্মহত্যা করলো জামান নামে একটা ছেলের সাথে জামান মিস্টার আব্দুল্লাহ জামানকে প্রকাশ্য দিবালোকে খুন করার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করছি আমি যে খুন করেছি তার কোনো প্রমাণ আছে আপনার কাছে জয় চৌধুরী নিজের চোখেই হত্যাকাণ্ড দেখেছে আপনি আসুন আমার সাথে আসুন কর্ণ আমি একদিন তোর জীবন বাঁচিয়েছিলাম তোর খুনের অপরাধ মাথায় নিয়ে আমার লোক জেলখানে গিয়েছিল তুই কি ভুলে গেছিস বল কর্ণ তুই কি ভুলে গেছিস আমি কিচ্ছু ভুলিনি বড় ভাই কিচ্ছু ভুলিনি তাহলে সেই উপকারের প্রতিদান আজ আমি চাই কর্ণ সরিয়ে দে সরিয়ে দিয়ে দুনিয়ার বুক থেকে জয় চৌধুরীকে উকিল আমার জামিনের জন্য চেষ্টা করছে কিন্তু না না আমি চাই সারা জীবনের জন্য সাক্ষীর জবান বন্ধ করে দিতে তুমি কিচ্ছু ভেবো না বড় ভাই সব আমি সামলে নেব ওই জয় চৌধুরী সাক্ষী দিতে আদালতে পৌঁছাবে না চল ও আমার ছেলেকে মেরো না এই ওকে নিয়ে চলো তুমি জানো তুমি যা করেছো তার জন্য তোমার
সাজা হতে পারে। অপরাধ যখন করেছি তখন শাস্তি তো পেতেই হবে। আসামি কর্ণকে আদালত জয় চৌধুরীকে হত্যার অপচেষ্টার দায়ে 2,00,000 টাকা জরিমানা অনাদায়ে 6 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। না জয় সাহেবা, কর্ণকে সাজা দেবেন না। জয় সাহেবা, কর্ণকে সাজা দেবেন না। পার্বতী, এই আমার প্রদীপ কাকু। তোমায় বলেছিলাম না সেদিন রাঘব রায়ের লোকের হাত থেকে এই প্রদীপ কাকু আর তার মেয়েই আমাকে রক্ষা করেছিল। শুনুন, আপনাকে জজ সাহেব একবার ডেকেছেন। আমাকে? চলো। আমার মাথার দিবি, আপনি দয়া করে বলুন আমার সন্তান কোথায়। যাকে তুমি আজ সাজা দিলে সেই তোমার সন্তান। কোন দিকে কথা দিয়েছিলাম বলে তার কাছ থেকে আমি তার বাবা মার পরিচয় গোপন রেখেছিলাম। হ্যাঁ, তোমাকে সন্তান দিয়ে ফিরে আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে কুন্তি মারাত্মকভাবে আহত হয়েছিল। মারা যাবার আগে আমাকে দিয়ে শপথ করে নিয়েছিল যে আমি যেন ওই সন্তানের বাবা মার পরিচয় কখনো কাউকে না জানাই। আজ তুমি ভগবানের দেবী দিলে মা, তাই আমার মুখটা খুলে গেল। সাজা দিয়েছি, আমার আমার ছেলেকে আমি সাজা দিয়েছি। ওকে ওকে জেলে পাঠিয়েছি, আমি ওকে ফিরিয়ে আনবো, আমি ওকে ফিরিয়ে আনবো। হঠাৎ আমার উপরে তো দয়া কেন? আপনার চোখের সামনে তো আমি আপনার ছেলেকে মারতে গিয়েছিলাম, তার পুরস্কার দিচ্ছেন বুঝি? না কর্ণ, সম্পর্কের বাঁধন আমাকে বাধ্য করেছে তোমাকে মুক্ত করতে। আপনার একদিন আমি জীবন বাঁচিয়েছিলাম বলে আজ আপনি এতগুলো টাকা দিয়ে আমার জীবন বাঁচালেন, কারণ আপনার মনের মধ্যে একটা মাতৃত্ব বোধ আছে। কিন্তু আমার মায়ের মধ্যে চলে ব্যাপার কি ব্যাপার? তোরা এত তাড়াতাড়ি চলে এলি? এসে শুধু একটি প্রশ্নের উত্তর জানতে, কি জন্যে তুমি 2,00,000 টাকা ব্যাংক থেকে তুলে ওই খুনি কনে জরিমানা দিয়েছো? যে একজন খুনি মা, যে তোমার সামনে তোমার সন্তানকে খুন করতে চেয়েছিল, তার জন্য কিসে এত দরদ বলো? তা আমারই মনে হচ্ছে যে তুমি আমার মৃত্যু চাও। তুমি ওই খুনি কনকে লাগিয়েছো আমাকে খুন করানোর জন্য। মা, এত বড় কথা বললি তুই আমাকে? এতগুলো বছর ধরে এত স্নেহ ভালোবাসা দিয়ে তোকে মানুষ করেছি, বড় করেছি, তার এই প্রতিদান দিলি তুই আমাকে? এই এই প্রতিদান? তুই তো আমার নিজে ছেলে নোস, কিসের সম্পর্ক তোর সাথে আমার? আমি তোকে মানুষ করেছি, কিন্তু আমি তো তোকে বেঁচে ধরি। আমি তোকে পেটে ধরিনি জয়, আমি পেটে ধরেছি ওই ওই কর্ণকে। তোকে নয় জয়, তোকে নয়, তোকে নয় রে। মা, কর্ণ, কর্ণ আমার আদর থেকে বঞ্চিত হয়েছে। কর্ণ একটা মাস্তান তৈরি হয়েছে, আর তার আদর দিয়ে তোকে আমি বড় করে তুলেছি, সেই তুই আজকে আমাকে বললি তোকে খুন করার জন্য। আমি আমি কর্ণকে লেলিয়ে দিয়েছি। ও, আমি যতটা পেরেছি যেভাবে পেরেছি তোকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছি জয়। আর তোর মার কাছে দে আমার কথা আমি পুরো করার চেষ্টা করেছি, কিন্তু আজ তুই আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিস, তাই এই কথাগুলো তোর সামনে আমাকে এভাবে বল
বলতে হলো জয়। এই জয়, এসব তুই কি বলছিস? তুই এ বাড়ি ছেড়ে চলে গেলে আমি আমি কি করে বাঁচবো জয়? বল বল জয়, তোর বুক থেকে মা ডাক না শুনতে পেলে আমি কি নিয়ে থাকবো জয়? তুই তুই জানিস না, তুই এ বাড়ি ছেড়ে চলে গেলে এই বাড়ি অন্ধকার হয়ে যাবে। জয়, আমার বুক খালি করে তুই চলে যেতে পারবি না জয়, তুই কোথাও যাবি না। সম্পর্কে সূত্র যখন ছিঁড়ে গেছে তখন কেন বাঁধতে চাইছো? ভাঙা কাঁচ জোড়া লাগে, কিন্তু তা তা কি মিশে যায়? চায় না। আমি আর আগের মতন আপন করে মা বলে ডাকতে পারবো না। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। আপনার জামিন হয়ে গেছে, আপনি যান। একটা কথা মনে রাখবেন, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু সবকিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। এই তাহলে তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। না, ওকে খুন করতে দেব না। ওকে মারার আগে তোমায় আমায় মারতে হবে। হ্যাঁ আব্দুল্লাহ ভাই, এই হচ্ছে আমার প্রতিজ্ঞা। মারো, মারো আমাকে, মারো আমাকে। হেরে গেলাম জীবনে প্রথম আব্দুল্লাহ হেরে গেল, কিন্তু কর্ণ আজ ওকে ছাড়লো, এরপরে যখন আমি ওকে পাবো তখন ছাড়বো না। কারণ ওকে না মারলে আমাকে আমাকে ফাঁসি কাটে ঝুলতে হবে। চল। তোমাদের একটা খুব সুন্দর ছবি আমার কাছে আছে। আমাদের ছবি? সেদিন যখন তোমরা একটা ছেলেকে চুরি করে খুন করলে, আমি তো সেখানে ছিলাম, আমি তোমাদের ছবিটা তুলে নিয়েছি। এই দেখো, এই দেখো, এই দেখো, এই কি সুন্দর হয়েছে ছবিটা, তোমাদের দুজনকে কি সুন্দর দেখাচ্ছে। কত টাকা চাও? টাকা? টাকা দিয়ে কি হবে, ছবির জন্য টাকা লাগবে না। ও আমি তোমাদের এমনি দিয়ে দিলাম। এই ছবির নেগেটিভ গুলো কোথায়? নেগেটিভ কি জানি কোথায় রেখেছি, আমার আবার সবকিছু মনে থাকে না। ও মনে থাকে না? একটা কাজ করো, তুমি আমাদের এত সুন্দর ছবি উপহার দিলে, আমাদের তো উচিত তোমাকে একটা কিছু উপহার দেওয়া। নিশ্চয়ই, চলো তুমি আমাদের সঙ্গে চলো। চলো, আমি? হ্যাঁ তুমি, তুমি চলো। হ্যাঁ চলো। আমার বাবাকে তোমরা কোথায় নিয়েছো? তোর বাবা এখন আমাদের কাছেই থাকবে। বাবাকে যদি বাঁচাতে চাস তাহলে নেগেটিভ গুলো আমাদের কাছে পৌঁছে দিস। একই প্রকাশ্য রাস্তার উপরে ওকে আপনি খুন করে ফেললেন? না না, আপনি বিশ্বাস করুন, আমি আমি খুন করিনি। যা বলার আদালতে গিয়ে বলবেন। চলুন, এই ওনাকে নিয়ে চলো। আসামি জয় চৌধুরী, উকিল নির্মল বসাককে রাতের আঁধারে খুন করার সময় পুলিশের কাছে হাতে নাতে ধরা পড়ে। আমি খুন করিনি, আমি খুনি নই, আমি শুধু আমার বাবাকে কিডন্যাপারদের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম, আমি খুন করিনি। ইয়োর অনার, আমরা জানি অভিযুক্ত আসামি আপনার সন্তান, কিন্তু আইনের প্রতি সম্মান প্রদর্শন করাটাও আপনার কর্তব্য। তাই মানবিক সম্পর্কের কথা ভুলে গিয়ে আমি আসামি জয় চৌধুরীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য অনুরোধ করছি। দ্যাটস অল মাই অনার। এই মামলার শুনানি হবে আগামীকাল। কোর্ট ইজ জন টুডে। কিন্তু জজ সাহেবা,
খুন তো আপনার ছেলে জয় করেনি। মানে সাধারণভাবে আইন জয়কে খুনি বললেও খুনটা করেছে কেশব। আপনার স্বামীকে তুলে নিয়ে যাওয়ার সময় কেশবের হাতেই খুনটা হয়ে যায়, অথচ ফেসে গেল আপনার ছেলে জয়। ওই নেগেটিভগুলো যদি আমার হাতে এসে না পৌঁছয়, তাহলে আমার আদালতে আমি আপনার স্বামীর মৃত্যুদণ্ড দেব। আর আপনি আপনি আপনার আদালতে আপনার ছেলের মৃত্যুদণ্ড লিখবেন। কর্ণ, আপনি এত রাত্রে এখানে? আমি আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি কর্ণ। জয় খুনের দায়ে গ্রেপ্তার হয়েছে, খুন করেছে রাঘবের ভাই কেশব। রাঘব আমাকে বলে গেছে আমার স্বামীর তোলা ছবির নেগেটিভ গুলো ওকে ফেরত দিলে ও জয়ের বিরুদ্ধে কেস তুলে নেবে। কিন্তু বিশ্বাস করো, আমি আমি জানিই না নেগেটিভ গুলো কোথায় আছে। আর আমার স্বামীকে ওরা আটকে রেখেছে, কোথায় রেখেছে? কর্ণ, তুমি আমার স্বামীকে বাঁচাও, রাঘবের ষড়যন্ত্র থেকে আমার জয়কে তুমি বাঁচাও প্লিজ। আমি তো শুধুই একজন বিচারক নই কর্ণ, আমি আমি একজন মা। আমি মা হয়ে আমার নিজের ছেলে মৃত্যুদণ্ড কি করে দেব তুমি বলো? মা, ওই মা শব্দটাকে আমি ঘৃণা করি। আপনি হয়তো জানেন না যে মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা মায়া মমতা কিচ্ছু নেই আমার। একদিন আপনি আমায় জেল থেকে ছাড়িয়েছিলেন, তাই তার ঋণ আমি নিশ্চয়ই শোধ করব। কিন্তু তার আগে আপনাকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। বেশ, জয়ের জীবনের বিনিময়ে আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। বলো, তুমি কি জানতে চাও? আমার মাকে। আমি তোর তোর সেই মা। কাঁদে না বাবা, কাঁদে না আমার সোনা ছেলে। শোন, জয় আমার নিজের পেটের ছেলে না হলেও জয় তোর ভাই, তোর নিজের ভাই। ওকে বাঁচানোর দায়িত্ব তোকে নিতে হবে কর্ণ, আমাকে কথা দে। মা, তাহলে বাবা, এই তিনটার জন্য তুমি বেঁচেছিলাম, যাতে কোনোদিন কাউকে মা বলে ডাকতে পারি। তোমার কোনো ভয় নেই মা, তোমার জয়কে আর বাবাকে আমি তোমার কাছে ফিরিয়ে দেবো। নিশ্চিন্ত থাকো মা, নিশ্চিন্ত থাকো। আমাকে হাত দেবেন না, ভালো হবে না বলছে। হবে 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 হবে, আজ যে শুধু আমারই ভালো হবে। বাসন্তীকে ছেড়ে দাও। কর্ণ, তুই কিন্তু ভুলে যাস না তুই বাঘের গুহায় ঢুকে পড়েছিস। কুত্তা কখনো বাঘ হয় না। কর্ণ, আমার সব মনে পড়েছে। বড় ভাই,
তুমি হ্যাঁ তো সব ফিরে পাওয়ার যুদ্ধে আমিও শরীক হয়েছি কর্ণ কিন্তু বড় ভাই তুমি তুমি রাঘবকে খুন করলে জীবনে তো অনেক খুন করেছি আজ নয় ছোট ভাইটার জন্য একটা শয়তানকে খুন করলাম চলুন অফিসার ভগবান যখন ফিরিয়ে দেন তখন সব একসঙ্গে ফিরিয়ে দেন তাহলে আজকে আমাকেও যেন ফিরে যেতে না হয় আমার এই মেয়েটা যেন আপনার বাড়িতে স্থান পায় এই কথা কেন বলছেন খুব শিগগিরই তো আমাদের বাড়িতে খুশি সানাই বাজবে নিশ্চয়ই আরে আজ আমি সব ফিরে পেয়েছি সব ফিরে পেয়েছি